আমার নবী যখন কোরআন থেকে দাওয়াত দিতেছিলেন তখন আবু জাহেল উতবা সাহিবা ওয়ালিদ ইবনে মুগিরা নজর ইবনে হারেস এই প্রমুখ আর কয়েকজন নেতারা তারা নিষেধ করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনা যাবে কোরআন তেলাওয়াত শোনা যাবে না কিন্তু রাত যখন হয়ে গেছে এরা কয় মুহাম্মদ কি পড়ে এটা একটু শুনে আসি একদিন সবাই গেছে আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার নবী যখন তেলাওয়াত করে এত মজা সারা রাত তেলাওয়াত শুনছে সকালবেলা সব চেয়ে আইতাছে তখন সকাল হয়ে যাইব যেমন আবু জাহেল আইতাছে এমনে নজর ইবনে হারেস আইতাছে ওলীদ ইবনে মুগিরা আইতাছে বাড়িতে সবকে কাছাকাছি আমি নিজে দেখে আসছি বুঝেন নাই মক্কা শরীফ কাবা শরীফের পাশেই হইল আবু জাহেলের বাড়ি এর থেকে বিশ পঁচিশ হাত পরেই নবীজির বাড়ি আমি দুইটা বাড়িতেই গেছি নবীজির বাড়িতে গিয়া তো চোখে পানি চলে আসছে আর আবু জাহেলের বাড়িতে গিয়া মনে করেন কি করেন হাজি সাহেব তো যারা গেছেন জানেন আবু জাহেলের বাড়িতে হাম্মাম আরবি বাংলায় হলো টয়লেট বাথরুম আর কি আবু জাহেলের বাড়ি আর বেলাল কালো ছিল কিন্তু বেলালের নামে মসজিদে বেলাল হইছে বেলালের যে মসজিদে বেলাল হইছে মদিনা থেকে সেই মদিনার মসজিদে মিম্বরের মিম্বরটা হচ্ছে সবুজ আর মসজিদে বেলালের এই মিম্বরটা হলো সবুজ মসজিদে বেলালের নিস্তলা পুরোটা স্বর্ণ দিয়ে ভরা স্বর্ণের মার্কেট আর কি স্বর্ণের মার্কেট হাজির সাহেব স্বর্ণ কিন্তু গেছিলাম আমার লাগে পরে করলাম যাই মসজিদে বেলালে ঘুরে আসি এই জন্য গিয়েছিলাম তো বলতেছিলাম যে আবু জাহেল বাড়িতে একবার কাছেই চিন্তা করলো যাই একটু তেলাওয়াত শুনে আসি আস্তে আস্তে একটা একটা সাথে দেখা করো কি রে সারাদিন নিষেধ করলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত না শুনি তুই যে শুনলি আবু জাহেল ক তুই কে সত্যি গিয়া এখন তো জবাব নাই সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আরেক সুরে আর কইতাম না আমি থাক এটা আমরা রাই করে কইলে আবার এটা যাইব আচ্ছা যাইও এই সুরে সুরে আলী মিলুছি সুরে সুরে আলী মিলওয়ার পরে এখন লাগছে পেস পেসা পিছি হইয়া লাস্টে ওয়াদাবদ্ধ হইছে এমনি কোরআন হাদিস মানে আবার ওয়াদাও করে ওয়াদাবদ্ধ হইছে আগামী কাল থেকে আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবো না ক্লিয়ার কথা ওকে ক্লিয়ার কথা এরপরের দিন আবু জাহেল চিন্তা করে আজকে কেউ আসবে না আজকে কেউ আসবে আসবে ওয়াদা তো বদ্ধ করছে কেউ তো যেই মাত্র আল্লাহই বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় আবু জাহেল চিন্তা করে আজকে আর কেউ আসবে না আমি প্রাণ ভরে আজকে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনবো ওয়ালিদ ইবনে মুগিরা কয় আজকে তো আবু জাহেল লাইব না আজকে আমি প্রাণ ভরে কোরআন তেলাওয়াত শুনবো নজর ইবনে হারেস বলে আজকে কেউ আসবে না আজকে প্রাণ ভরে দিনের নবীর কোরআন তেলাওয়াত আমি শুনবো আবার পরের দিন সবাই গেছে এখন সবাই তো চিন্তা একটা করছে এখন যখন আবার কোরআন তেলাওয়াত শুনে আসবে আবু জাহেলের সাথে আবার ওয়ালিদ ইবনে মুগিরা উতবা সাহেব নজর ইবনে হারেস সব একসাথে দেখা হয়ে গেছে বাড়ির কাছাকাছি এক রাস্তা দায়িত্ব যাওয়া লাগবে যখন রাস্তা মাপতেছে একটা গিয়া দেখার একটা ফিসে খারে কেন কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার কি রে গতকাল কেন ওয়াদা বদ্ধ হইছিল কো ওয়াদা তো বদ্ধ হইছিল কিন্তু এত মজা এত আকর্ষণী কোরআন তেলাওয়াতে তো মজাই লাগে ঠিক কিনা বলেন আরে মমতাজ গান বার করছিল আজ থেকে 10 12 বছর আগে শুরু থাকতে শুনতাম ব্যান গারে চালাইতেছে আইসক্রিম ব্যস্ত আগে যে আইসক্রিম সাইল দিয়ে আইসক্রিম খাইতাম ঠিক না বেটি সাইল দিয়ে মাঝে সুল আসরাতে সুল দেওয়ার আইসক্রিম খাইতো এই যে সুর সাইড আইসক্রিম ওলা আগে তোমার জলের ওয়াজ বাজাইতো তাদের গান বাজাইতো বালা মানুষ যারা তোমার ওয়াজ তোমার জলের ওয়াজ বাজাইতো এরপর না সিদ্দিকী সাহেবের ওয়াজ বাজানো শুরু করলো যুক্তিবাদী সাহেবের ওয়াজ বাজানো শুরু করলো এর আগে ওয়াজ এই মমতাজের গানও কিছু কিছু আইসক্রিম ওলা বাজাইতো আবার এই যে কুটকুটি ব্যস্ত এরাও আবার মমতাজের গান লাগায় এরপরে কুটকুটি ব্যস্ত ফাইটটা যায় এই ফাটতে ফাটতে বাথরুমে যায় না এটা সাইরা থুয়ে দিছে মোবাইলে ফাইটটা যায় বাট ট্রাক চালা ট্রাকের ড্রাইভারের ফাইটটা যায় সব জায়গায় ফাইটটা যায় এই ফাইটটা জায়গাতে পুরো বাংলাদেশে ফাটালে যেন ঠিক এরপরে আরো আসিফ শত গান বাইর করছে বলেন তো এই গানগুলো কি এখন কেউ শুনে আরে এখন তাহির সাহেবের গজল যে ডিজে বানায়া ওই দিন শালনা মীরের গাঁও গেছি আমি শালনা মীরের গাঁও এলাকা এলাকার মাঝে মধ্যে আমি ঘুরতে যাই ওই এলাকায় যাওয়ার পরে দি নৌকা দিয়ে সব ডিজে বাজাইতেছে এখন গান শুনেন নাই গানের আওয়াজ কারো কানে আসে না এরকম একটা লোক এখানে আছেন সবার কানে কিছু এখন জোরে ভলিউম বাজারে তো আপনি না শুনতে মন চাইলেও গানের আওয়াজ আসবে তখন দেখি ও মুর্শিদ বুঝলেন নাই ও মুর্শিদ ও ও ও ও যে কইছে এটা
পাগলু ডান্স পাগলু ডান্স পাগলু ডান্স মাইরা এটা ডিজে বানায় এরপর একবারে শুরু করছে সেই শালনা মীরের গাওতে একবারে টঙ্গি গিয়ে শেষ করছে এই ডিজে বাজনা তাহলে এই যে গজল রে বাজনা যে ডিজে আগে তো গান শুনলে মোটামুটি শোনা যাইতো কিন্তু এখনকার যে গান এই রকম গানে আস্তাগফিরুল্লাহ কোরআন শরীফের অর্থ পর্যন্ত বিকৃত হয়ে যায় শিরিক বেদাতের দিকে গান নিয়ে যাচ্ছে বলেন ঠিক না ভাই ঠিক এই জন্যই গান যারা আমরা শুনতেছি তাদের আযাবটা কি হবে এটাই এখন বলবো তবে তার আগে শুনেন এখন যে তারা কোরআন তেলাওয়াত শুনে আমরা যে কোরআন তেলাওয়াত করি এই যে মমতাজের গান যত গান বলেন মানুষ আপডেট গান চায় কিছুদিন শুনা আরেকটা নতুন গান চায় ঠিক না বেঠিক মনে করেন আমরা যে মাঝে মধ্যে গজল গাই আগে গাইতাম মদিনার মাটিরে ওইটা শোনার লাগে মানুষ পাগল এখন আবার আমি আরেকটা গজল একটা গাইছি আমি নবীজির পাগল এখন মাহফিলে গজল আমি নবীজির পাগল বুঝেন নাই আগে একটা গাইছে ওইটা তখন শুনতো এখন আরেকটা গাইছি এখন এইটা শুনতে চায় এখন এই যে আপডেট চায় কারণ এগুলো আমাদের বানানো মানুষের বানানো যেরকম ঠিক না বেঠিক কিন্তু কোরআন কার কথা যেরকম কোরআন কার কথা প্রতিদিন ইমাম শেফ যখন সুরায় ফাতিহা থেকে তেলাওয়াত করে প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহা থেকে তেলাওয়াত করে এক এক ইমাম সাহেবের এক একটা এক একটা কণ্ঠে এক এক রকম স্বাদ ঠিক না বেঠিক আব্দুর রহমান সুদাইসি সাহেব যখন শুরু করে দেয় মক্কা শরীফে আমি তোমার পিছে সরাসরি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরকম আস্তে আমিন আল্লাহ আকবার জোরে কর আবার মদিনাতুল মুনাওয়ারায় যখন ইমাম শেখ সুরাইম শুরু করে দেয় আরেকটু মোটা কণ্ঠে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবার যখন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করত ওনার তো মজা কম না বেশি কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ এমন একজন কারি ওনার রেকর্ড আজও পর্যন্ত কেউ ভাঙতে পারে একবারে কানে যে টান দিত শুরু করত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভালোবাসা কেন কারণ সেখানে আমাদের প্রথম কিবলা ঠিক কিনা ঠিক না ঠিক সেখানের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে কোথায় বলছে আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা সেখানে বরকতে ভরপুর সেখানে মুসলমান আর মুসলমান সেই মুসলমানদেরকে ইহুদিরা দখল করতে চায় আমরা চাই সেই ফিলিস্তিনের বিজয় হোক ঠিক না ঠিক সেই ফিলিস্তিনে যদি বিজয় হয়ে যায় ইসরায়েলের ধ্বংস যদি হয়ে যায় আস্তে আস্তে সারা বিশ্বের মুসলিমদের বিজয় হয়ে যাবে ঠিক 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 কিনা বলেন এই জন্য আমরা ফিলিস্তিনের পক্ষে সবসময় থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে আছে ঠিক না ঠিক সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রীও আছে আমরাও আমরাও আছি ইনশাআল্লাহ এই গজল আবার একসাথে গাইতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ শিল্পী বই রয়েছে কিন্তু না শিল্পী হ্যাঁ হ্যাঁ সবাই গাইতে হবে জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধ প্রতিশোধের বনে শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধে প্রতিশোধের বনে শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও
মরে গিয়ে জীবন তবো বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ বলতে হবে একসাথে জাগরে জাগ জাগরে জাগ এই আওয়াজ হবে না কিন্তু জাগরে জাগ জাগরে জাগ এই নি বীর মুসলিমের আওয়াজ শাহজালাল রহমাতুল্লাহ আজ আল্লাহ আকবারের ধ্বনি দিয়েছে গৌর গোবিন্দের দালান কোটা তছনছ হয়ে গেছে ঠিক কি না এরকম জোরে আওয়াজ দিয়ে গাইতে হবে জোরে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন এমন একটা আওয়াজ দিবেন আমরা গাজীপুর সরস্বতী যাব ইনশাআল্লাহ মাহফিল শেষ আর বেশি কষ্ট কর আমরা তো প্রতিদিন সিল্লাই বুঝেন না কথাটা তারপরেও তো সিল্লাইতেছেন আপনারা যদি একটু না সিল্লাইতে পারেন একদিন তাহলে হবে একটু এবার আওয়াজটা দিবেন যে একটা সরস্তর মানুষ বুঝে আজকে মাহফিল নেই তিনটা মাহফিল আছে না সবাই যে বুঝ আজকে নগরার মাহফিল নেই সারা মাহফিল আছে ঠিক কিনা বলেন ঠিক জোরে জোরে তাকবীর দেন তো আল্লাহু আকবার এই আওয়াজ দিয়া জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ ফিলিস্তিনের পথে ঘাটে খুনের লহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে ঠিক কিনা ফিলিস্তিনের পথে ঘাটে খুনের লহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে ইসরায়েলি কলোনিটা ঘুরি দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ কান পেতে ওই শোনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না ঠিক তবে ঠিক কান পেতে ওই শোনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না কাঁপিয়ে তোলো তক্ত ওদের দাও ইমানি প্রবল হাক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ মুসলমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শোনে নাও মুসলিম মুসলমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শোনে নাও মুসলমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শোনে নাও জৈনাবাদীর ভাঙতে কমর আর দেরি নয় এগিয়ে যাও সমস্বরে বলে উঠো ইহুদি বাদনি পাক জাগ ঠিক কি না সমস্বরে বলে উঠো ইহুদি বাদনি পাক জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বনহিসি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাঁচি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ নারে তাকবীর নারে তাকবীর মুসলমানের শত্রুরা আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদের বিজয় দান করেন জোরে বলেন আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন বলেন আমিন এই মাহফিলকে আল্লাহ আমাদের পরকালে নাজাতের জুরিয়া বানা দেন বলেন আমিন